ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সাংবাদিক সুদীপ্ত দত্ত ভৌমিকের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। এদিন মোমবাতি জ্বালিয়ে প্রয়াত সাংবাদিককে স্মরণ করেন সাংবাদিকরা। এদিন সুদীপ্ত দত্ত ভৌমিকের প্রতিকৃতিতে সামনে রেখে আয়োজিত স্মরণসভায় ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জাতীয় সচিব প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, সানিধ দেবরায় সহ অন্যান্যরা। এদিন আবারও রাজ্যে দুই সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি জানালো রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকরা। পাশাপাশি বিচারের দাবিতে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তারা। আমরা শুধু বিচার চাই, যারা আসামিরা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, যারা ঘাতক প্রকাশ্যে গুলি করেছিল, সেদিন সবার সামনে গুলি করেছিল, তারা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। শান্তনু সময় যারা হত্যা করেছে তারা আজকে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দিচ্ছে ওরা। তো আমরা চাইবো আজকে যারা আমরা আছি, আপনারা ভুলে যাবেন না, আমরা কিন্তু যতদিন বিচার না পাবো আমরা ঐক্যবদ্ধভাবে, সিনিয়ররা এখানে আছেন, এখানে সুবলদা আছেন, সানিধ্যা আছেন, অরুণদা আছেন, সবাই আছেন এখানে, সিনিয়র আছেন, সবার নেতৃত্বে আমরা কিন্তু আগামী দিনেও এই ইস্যুতে আমরা কিন্তু আন্দোলন করে যাবো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।